প্রায় একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে দুইটি বেঙ্গল টপার ধারাবাহিক আগে দেখা গিয়েছিল গল্প হ্যাপি ইন্ডিং কিংবা গল্পের পাতা শেষ হলেই ধারাবাহিকগুলো হ্যাপি ইন্ডিং এর মাধ্যমে বন্ধ করে দেওয়া হতো টিআরপি চার্টে অনেকটা এগিয়ে থাকা সত্ত্বেও গল্প শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক গল্প পরে থাকলেও টিআরপি চার্টে পিছিয়ে পড়ার কারণে দুই থেকে তিন মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে যেমন গল্প ভালো হওয়া সত্ত্বেও বন্ধ হয়ে গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি বধুয়া অষ্টমী সহ আরো অনেক জনপ্রিয় ধারাবাহিক তবে এবার টিআরপি নয় গল্প শেষ হয়ে যাওয়ার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে দুইটি বেঙ্গল টপার ধারাবাহিক বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিকগুলোর মধ্যে অনুরাগেস্তোয়া গীতা এলএলবি কথা অন্যদিকে জগদ্ধাত্রী নিমফুলের মধু এবং ফুলকি এতগুলো বেঙ্গল টপার ধারাবাহিকের মধ্যে এবার বন্ধ হয়ে যাচ্ছে দুইটি বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু আগামী নভেম্বর মাসেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী তার সাথে সাথেই জি বাংলা প্রোডাকশনের আপকামিং নতুন ধারাবাহিক পরিণীতার জন্যই বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু হিন্দুস্থান টাইমস বাংলা সংবাদ পত্রিকার মাধ্যমে জানা গিয়েছে টি পি নয় গল্প শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু তাহলে একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে দুইটি বেঙ্গল টপার ধারাবাহিক এই দুইটি বেঙ্গল টপার ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি বন্ধ হলে আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ